ধারক ও ধারকত চ্যাপ্টারের কিছু নিউমেরিক্যাল প্রবলেম সলভ করাবো। তো তোমাদের কাছে ছায়া প্রকাশনীর বই সবার কাছে আছে, ধারক ও ধারকত্ব চ্যাপ্টারের ছায়া প্রকাশনী বইয়ের প্রবলেম সেট ওয়ানের 14 নম্বর অঙ্ক বার করো। 14 নম্বর, আমি এখানে কোনো অঙ্ক টুকবো না, তোমাদের প্রত্যেকের কাছে বই আছে। আগে তোমরা আমার এই ভিডিওকে পজ করে দিয়ে আগে অঙ্কটা ভালো করে পড়বে, তারপর আমার ভিডিওটাকে তোমরা হচ্ছে চালু করবে। আগে পজ করে আগে অঙ্কটা ভালো করে পড়বে, আমি নম্বর বলে দেবো আগে থেকে। নম্বর হচ্ছে প্রবলেম সেট ওয়ানের 14 নম্বর, তোমরা পজ করে আগে অঙ্কটা পড়বে, তারপর অঙ্কটা পড়ার পর তারপর তোমরা প্লে করবে। তাহলে শুরু করছি প্রবলেম সেট ওয়ানের 14 নম্বর অঙ্ক, তোমরাও সবাই মন দিয়ে পড়ো। যে একটি বায়ুযুক্ত সমান্তরাল পাথ ধারকের ধারকত্ব 1 মাইক্রোফ্যারাড। কী বলেছে? সমান্তরাল পাথ ধারকের ধারকত্ব, এই সমান্তরাল পাথ ধারকের ধারকত্বের মান দাওয়াই আছে 1 মাইক্রোফ্যারাড, এবং তার মধ্যে কী আছে? বায়ু আছে, এবং প্রতিটি পাতের ক্ষেত্রফল এ এবং পাতের ব্যবধান ডি। এটা আমাদের ফার্স্ট কেস। তাহলে এটা নাম্বার 14। তাহলে প্রথম ক্ষেত্রে আমরা লিখতে পারব যে সমান্তরাল পাথ ধারকের ধারকত্ব, ফর্মুলা কি হয়? সি ইকুয়ালস টু কে এপসাইলন জিরো আলফা বাই ডি, তাই না? এবং এই সমান্তরাল পাথ ধারকের ধারকত্বের মান দেওয়া আছে কত? 1 মাইক্রোফ্যারাড। কখন? যখন ওই সমান্তরাল পাথ ধারকের মধ্যে বায়ু আছে এবং এপসাইলন জিরোর মানটা থাকবে ভাবে, আর আলফা, আলফা মানে তোমার এখানে দেওয়া আছে কি, আলফা মানে হচ্ছে এ দেওয়া আছে, এ, আর ব্যবধান ডি দেওয়া আছে। তাহলে আমরা প্রথম ক্ষেত্র থেকে কি পেলাম? যে এই এপসাইলন জিরো এ বাই ডি, এর টোটাল মানটা হচ্ছে 1 মাইক্রোফ্যারাড, আমরা এটা পেয়েছি। এটাকে রেখে দাও, পরে কাজে লাগবে। এবার সেকেন্ড পার্ট পড়ো। সেকেন্ড পার্ট কি বলেছে? 4 পরাবৈদ্যুতিক ধ্রুবক এ ক্ষেত্রফল এবং ডি বাই টু বেদ বিশিষ্ট একটি পাত ওই ধারকটির মধ্যবর্তী অংশে প্রবেশ করালে তবে এবার ধারকত্ব কী হবে। তাহলে এবার দ্বিতীয় ক্ষেত্রে তোমার যে শর্তে বার করতে বলেছে সেটা মিশ্র পরাবৈদ্যুতিক মাধ্যমের ক্ষেত্রে ধারকত্ব বার করতে বলেছে। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে লিখবো যে মিশ্র পরাবৈদ্যুতিক মাধ্যমের ক্ষেত্রে, তাহলে মিশ্র পরাবৈদ্যুতিক মাধ্যমের ক্ষেত্রে সমান্তরাল পাথ ধারকের ধারকত্ব কত হয়? যদি বলে মিশ্র আছে, তাহলে কি হয়? সি ড্যাশ ইকুয়ালস টু এপসাইলন জিরো আলফা বাই ডি মাইনাস টি বাই কে ওয়ান আর প্লাস টি বাই কে টু, তাই তো? যে অ্যাকচুয়ালি তোমাদের এক্ষেত্রে সমান্তরাল পাথ ধারকই আছে, মানে এই আগের যে প্রথম যে পার্ট সেটাই আছে, এবং টোটালটার ব্যবধান কত? পাথ দ্বয়ের মধ্যে ব্যবধান ডি, মানে অ্যাকচুয়ালি এটাই দেওয়া আছে। কিন্তু সেকেন্ড ক্ষেত্রে তোমাকে বলে দিয়েছে যে তুমি এক্ষেত্রে টি বেদ সম্পন্ন, তুমি এক্ষেত্রে এই যে টি বেদ সম্পন্ন, এই টি বেদ সম্পন্ন যে মাধ্যম প্রবেশ করালে সেই মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক 4, তাহলে বাদবাকি অংশ কত? এই টোটালটা ডি, এই টি বেধে তুমি 4 প্রবেশ করালে, তাহলে বাদবাকি অংশ কত আছে? এই ডি মাইনাস টি,
তাহলে ডি মাইনাস টি অংশ কি আছে? টোটালটা প্রথমে ছিল বায়ু, প্রথমে ছিল বায়ু ও টি বেঁধে ফোর ধ্রুবক বিশিষ্ট মাধ্যম আছে, এবং সেক্ষেত্রে এই টি এর মানটা কত? ডি বাই টু। দেখো তোমার প্রশ্নে বলাই আছে যে ডি বাই টু বেদ বিশিষ্ট, তাহলে এক্ষেত্রে এই টি এর মানটা কত? তাহলে আমি যে পরাবৈদ্যুতিক ধ্রুবক যে মাধ্যমটা প্রবেশ করালাম তার বেদ হচ্ছে ডি বাই টু। তাহলে এই ডি বাই টু অংশে, তাহলে টি যখন ডি বাই টু তখন তাহলে কে টু কত দেওয়া আছে? ফোর। তাহলে আগে ওরা সম্পূর্ণটাই বায়ু ছিল, সম্পূর্ণটা ছিল বায়ু ছিল, এবার ওর মধ্যে ডি বাই টু বেঁধে আমি ফোর প্রবেশ করালাম, তাহলে বাদ বাকি অংশ কি এখন খালি আছে? খালি মানে কি বায়ু আছে, তাহলে বাদ বাকি অংশ কত? ডি মাইনাস টি। তাহলে ডি মাইনাস টি মানে কত? এই যে ডি বাই টু, তাই না? ডি মাইনাস টি, তাহলে টি মানে কি? ডি বাই টু বেদ, তাহলে বাদ বাকি অংশ কত? ডি মাইনাস টি মানে ডি মাইনাস ডি বাই টু মানে ডি বাই টু, এবং সেক্ষেত্রে তাহলে তাহলে কে আছে? এক্ষেত্রে কে ওয়ান, এর মানটা ওয়ান। কেন? বাদ বাকি যেটা যেটা রিমেনিং অংশ, সেই রিমেনিং অংশে কে আছে? বায়ু আছে, মানে ওয়ান। তাহলে তাহলে সেকেন্ড যে তোমাকে বলেছে অঙ্কটা, বা যেটা যেটা তোমাকে বলেছে সেকেন্ড কেস, ওটা মিশ্র। তাহলে মিশ্র পরাবৈদ্যুতিক মাধ্যমের ক্ষেত্রে সমান্তরাল পাত ধারকের ধারকত্ব কত হয়? সি ড্যাশ ইকুয়ালস টু এপসাইলন জিরো আলফা বাই ডি মাইনাস টি বাই কে ওয়ান প্লাস ডি বাই কে টু। তাহলে সি ড্যাশ তাহলে কত হবে? তাহলে সি ড্যাশ হবে এপসাইলন জিরো আলফা। আলফা মানে কি? এই যে পাতের ক্ষেত্রফলটা কত? ক্ষেত্রফলটা তো এ। কেন? এই সমান্তরাল প্লেটের ক্ষেত্রফল এ, ঠিক এই প্লেটেরই, ঠিক এই প্লেটেরই সমান ক্ষেত্রফলের কিন্তু ডি বাই টু বেধের মাধ্যম প্রবেশ করানো হয়েছে। তাহলে এই পাতের ক্ষেত্রফল যা, এই মাধ্যমের ক্ষেত্রফলটা একই, ক্ষেত্রফল একই, বা বেডটা হচ্ছে ডি বাই টু। তাহলে এপসাইলন জিরো এ বাই ডি মাইনাস টি, তাহলে ডি মাইনাস টি মানে কত? ডি বাই টু বাই কে ওয়ান, তাহলে কে ওয়ান কত? ওয়ান প্লাস টি মানে, টি মানে আবার সেম ডি বাই টু বাই কে টু, কে টু কত হচ্ছে? ফোর। তাহলে এটাকে যদি ক্যালকুলেশন করো তাহলে কী পাবে? তাহলে পাবে এপসাইলন জিরো এ বাই ডি ইন্টু, এটাকে যদি লসাগু করো তাহলে তোমরা পাবে, তাহলে যদি লসাগু করো তাহলে তোমরা পাবে, আমি আরেকটা স্টেপ করছি, তাহলে এটা কত হবে? এটা হবে হাফ প্লাস এটা হবে ওয়ান বাই এইট। এরকম একটা ফর্মুলা আসবে, মানে এরকম ব্যাপার আসবে যে নিচ থেকে কি হবে এপসাইলন জিরো আলফা বাই ডি আর হাফ আর ইন্টু এত। তাহলে একে যদি লসাগু করো তাহলে লসাগুলো কত হবে? তো লসাগু করলে আসবে এপসাইলন জিরো এ বাই ডি ইন্টু, এটা যদি লসাগু করবে করে উল্টাবে, তাহলে লসাগু করে যদি উল্টে দাও তাহলে তোমাদের অ্যান্সার আসবে আট বাই পাঁচ, আট বাই পাঁচ এরকম ভ্যালু আসবে। এটা হবে, এটা কত হবে? চার। তাহলে দুই চারে আট, চার প্লাস এক তাহলে পাঁচ বাই আট, তাহলে আট বাই পাঁচ হবে। তাহলে এই যে এই এপসাইলন জিরো এ বাই ডি, এর মানটা কত? এর মান তো ওয়ান মাইক্রোফ্যারাড, তাই তো? এর মানটা কত? ওয়ান মাইক্রোফ্যারাড। তার মানে এই সি ড্যাশ তাহলে কত হবে? এপসাইলন জিরো এ বাই ডি ইন্টু এইট বাই ফাইভ, তাহলে এই টোটালটার ভ্যালু কো? এই টোটালটার ভ্যালু তো আমরা অলরেডি জানি, তাহলে ওয়ান ইন্টু এইট বাই ফাইভ এত মাইক্রোফ্যারাড, তাহলে এটাকে ভাগ করলে কত হবে? ওয়ান পয়েন্ট সিক্স মাইক্রোফ্যারাড, ওয়ান পয়েন্ট সিক্স মাইক্রোফ্যারাড। তাহলে তোমাদের অ্যান্সার হয়ে গেল। তাহলে প্রবলেম সেট ওয়ানে চোদ্দ নম্বর, প্রথম ক্ষেত্রে শুধুমাত্র একটাই মাধ্যম ছিল, তাহলে এটা একটা সমীকরণ পেলাম। সেকেন্ড ক্ষেত্রে মিশ্র, দুটো আছে মাধ্যম, একটা ডি বাই টু বেঁধে ফোর, তাহলে বাকি অংশে কি? বাকি অংশ ডি বাই টু, ওখানে আছে বায়ু। তাহলে এটাকে ক্যালকুলেশন করলাম, করে এই ভ্যালুটা আসলো, এই এপসাইলন যদি এ বাই ডি এর মান কত? ওয়ান, তাহলে ওয়ান ইন্টু এইট বাই ফাইভ মাইক্রোফ্যারাড মানে ওয়ান পয়েন্ট সিক্স মাইক্রোফ্যারাড। তাহলে বুঝতে পারলে, তাহলে বুঝতে পারলে এবার আমাদের নেক্সট অঙ্ক, তোমরা এটাকে অবশ্যই নোট করে নাও এবং অসুবিধা হলে আমাকে কমেন্ট করে জানাবে, এটাকে নোট করে নাও। ক্লিয়ার? এবার আমাদের নেক্সট অঙ্ক, প্রবলেম সেট ওয়ানের নেক্সট নাম্বার ষোলো। তোমাদের একটা এরকম, দেখো তোমাদের বইয়ে এরকম একটা চিত্র দেওয়া আছে এবং অঙ্কটা মন দিয়ে পড়ো, যে কে ওয়ান ও কে টু পরাবৈদ্যুতিক ধ্রুবকে দুটি পরাবৈদ্যুৎ ফলক একটি ধারকের পাথ দুটির মধ্যবর্তী অঞ্চলে প্রবেশ করানো আছে,
ধারকটির প্রতিটি পাতের ক্ষেত্রফল এ, প্রতিটি পাতের ক্ষেত্রফল এ এবং ধারে তবে ধারকের ধারকত্ব কত। মানে অ্যাকচুয়ালি ধারকের প্রতি প্লেট মানে কি, এই যে একটা উপরের প্লেট আর একটা নিচের প্লেট, তাহলে এই প্লেটের, তাহলে এই উপরের প্লেটের টোটাল ক্ষেত্রফল এ, হ্যাঁ মানে প্রতিটি প্লেটেরই ক্ষেত্রফল এ, মানে এই টোটালটার ক্ষেত্রফল এ, নিচের ক্ষেত্রফল হচ্ছে এ। এবং দেখো চিত্রে এই কে ওয়ান মাধ্যম ওর মধ্যবর্তী অংশে এল বাই টু অংশ নিয়ে আছে এবং কে টু ও এল বাই টু অংশে আছে। তাহলে অ্যাকচুয়ালি তাহলে এই যে এল, এও এল বাই টু এবং এও এল বাই টু, এই এই যে এল ওরা দুজনই এল বাই টু অংশ দখল করে আছে, এটা মানে বুঝাচ্ছে তোমাদের, এটা ইন্ডিকেট করাচ্ছে যে এই অংশ শুধুমাত্র এই যে কে ওয়ান, এই কে ওয়ান মাধ্যমের কত ক্ষেত্রফল, মানে টোটাল ক্ষেত্রফলের মধ্যে কে ওয়ান মাধ্যম এ বাই টু ক্ষেত্রফল নিয়ে আছে এবং কে টু এই মাধ্যমটা ও কে টু মানে সরি এই কে টু মাধ্যমটি ও এই টোটালের মধ্যে এ বাই টু ক্ষেত্রফল নিয়ে আছে। মানে এও এল বাই টু, এও এল বাই টু মানে এই প্লেটের মধ্যে এই কে ওয়ান এ বাই টু ক্ষেত্রফল নিয়ে আছে আর কে টু এ বাই টু ক্ষেত্রফল নিয়ে আছে। এবার মনে রাখো যে যে এই টোটালের মধ্যে তো উপরের এটা প্লেট নিচের এটা প্লেট, তাহলে এর মধ্যে কিছু অংশ আছে কে টু, কিছু আছে কে ওয়ান, তাহলে কে টুরও যা বেদ ডি এবং কে ওয়ানেরও কত বেদ ডি, তার মানে কি হচ্ছে এই প্লেটের মধ্যে দুটা মাধ্যম কিন্তু উপর নিচে নাই, কিন্তু আবার বলছি দুটো মাধ্যম কিন্তু উপর নিচে নাই, ওর দুটো মাধ্যম পাশাপাশি আছে। তাহলে পাশাপাশি যদি থাকে তাহলে তোমরা দেখতে কি পেলে যে এর ডি আর এর ডি একই, মানে এরও যা পুরু কে টুও সেম পুরু, কিন্তু যেহেতু ওরা পাশাপাশি আছে সেহেতু টোটাল কি ক্ষেত্রফলের অর্ধেক অংশ কে ওয়ান নিয়ে আছে আর অর্ধেক অংশ কে টু নিয়ে আছে। তাহলে আমরা আগে এককভাবে শুধু কে ওয়ান মাধ্যমের জন্য আমরা ধারকত্ব বার করব, তাহলে কে ওয়ান মাধ্যমের জন্য ধারকত্ব কত হবে, সি ওয়ান ইকুয়ালস টু হবে কে ওয়ান এপসাইলন জিরো এ বাই টু বাই হবে ডি, তাই না? তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো যে কে ওয়ান এপসাইলন জিরো এ বাই টু ডি, এটা শুধুমাত্র কে ওয়ানের জন্য। এবার সেমভাবে একইভাবে অতএব কে টু মাধ্যমের জন্য ধারকত্ব কত হবে, সি টু ইকুয়ালস টু কে টু এপসাইলন জিরো, কে টু এপসাইলন জিরো এটা কত, এই কে টু এ এবার এ বাই টু ক্ষেত্রফল নিয়ে আছে এবং এরও কত বেদ ডি, তাহলে এটা কত হবে, এটা হবে কে টু এপসাইলন জিরো এ বাই টু ডি, টু ডি। তাহলে এবার তোমাকে বার করতে হবে এই টোটাল ধারকের ধারকত্ব, মানে এই টোটাল ধারকের ধারকত্ব বলতে যদি বোঝায় তাহলে অতএব তাহলে সমগ্র সংস্থার ধারকত্ব, সমগ্র সংস্থার ধারকত্ব সি ইকুয়ালস টু হবে সি ওয়ান প্লাস সি টু। কেন? কারণ এই যে কে ওয়ান মাধ্যমের যে ধারকত্ব এবং কে টু মাধ্যমের যে ধারকত্ব এরা পরস্পর পাশাপাশি আছে, মানে এরা পরস্পর সমান্তরাল সমবায়ে আছে। কি বললাম, দুটো মাধ্যম একটা ধারকের মধ্যে মানে একটা সমান্তরাল পাতের মধ্যে পাশাপাশি থাকা বলতে বোঝায় এরা সমান্তরাল সমবায়ে থাকে। কেন পাশাপাশি থাকলে ওরা সমান্তরাল সমবায়ে কেন থাকবে, দেখো মন দিয়ে দেখে নাও, এই উপরের প্লেট, তাহলে এই উপরের প্লেট মানে কি, এই উপরের প্লেট মানে পজিটিভ প্লেট, তোমাদের থিওরিতে বলা হয়েছিল এই উপরের প্লেট মানে পজিটিভ প্লেট, আর এদিকে নিচের প্লেট মানে, এই নিচের প্লেট মানে এই নেগেটিভ প্লেট, তাই তো এই নেগেটিভ প্লেট। তাহলে যদি মন দিয়ে দেখো তাহলে তুমি ধরো যে এটা একটা ধারক আর এটা একটা ধারক, তাহলে এর
पजिटिव संगे एर केटुर की पजिटिव जुक्त आछे आर के ओने माइनस संगे केटुर माइनस जुक्त आछे ताले समान्तरल समबाय बोलते कि बुझाय समान्तरल समबाय बोलते आमरा कि बुझी समान्तरल समबाय बोलते बुझाय प्रत्येकेर प्लस गुलो एक पॉइंटे ताई ना एटा एकटा धारक जेटा क्षेत्रे सी वन और एटा होच्छे कत एटा होच्छे सी टू तार माने एक क्षेत्रे कि बुझाय एटा प्लस एटा माइनस ताले एरो एरो प्लस प्रान्त जेई साइडे एरो प्लस प्रान्त सेई पॉइंट सेई एकी पॉइंटे एरो माइनस जे पॉइंटे एरो माइनस सेम सेम पॉइंटे अरे समान्तरल बोलते कि बुझाय प्रत्येके प्लसगुलो एक पॉइंटे और माइनसगुलो एक पॉइंटे ताले एटा एरकम सिस्टेम थाकले कि बोलबो एटा एटा समान्तरल देखो एटाई तो एखाने आछे এই কে ওয়ানের যে ধারকত্ব তার প্লাসের সঙ্গে কেতুর যে ধারকটা তার প্লাস কি যুক্ত আছে এবং কে ওয়ান ধারকের মানে কে ওয়ান পরাবৈদ্যুতিক মাধ্যমে যে ধারক তার মাইনাসের সঙ্গে কেতুর কি মাইনাস যুক্ত আছে তাহলে এখানে ওই কে ওয়ান কে টু পরস্পর পাশাপাশি আছে মানে কি এরা পরস্পর এর প্লাসের সঙ্গে এর প্লাস আর এর যে মাইনাসের সঙ্গে মাইনাস যুক্ত আছে তাহলে এরা সমান্তরাল সমবায় যুক্ত আছে তাহলে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে তুল্য ধারকত্ব কত হয় ডাইরেক্ট যোগ হয়ে যায় তাহলে ওরা সমান্তরালে আছে তাহলে কত হবে সি ওয়ান প্লাস সি টু সমান্তরালে ডাইরেক্ট ডাইরেক্ট যোগ হয়ে যায় তাহলে কে ওয়ান এপসাইলন জিরো এ বাই টু ডি প্লাস কে টু এপসাইলন জিরো এ বাই টু ডি তাহলে কমন নিয়ে নাও তাহলে কে যাবে কমন এপসাইলন জিরো এ বাই টু ডি যাবে কমন তাহলে কে থাকবে থাকবে কে ওয়ান প্লাস কে টু তাই তো তাহলে এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার এটাই তোমাদের অ্যান্সার তার মানে এরা পরস্পর কিসে আছে সমান্তরালে অ্যাকচুয়ালি সমগ্র সংস্থার ধারকত্ব মানে ডাইরেক্ট যোগ করে দেবো সেটা কিন্তু না যে তোমরা যদি ভাবো যে আমি লব্ধি ধারকত্ব করলাম মানে ডাইরেক্ট যোগ করলাম কিন্তু সেরকম ব্যাপার না কেন এখানে এই কে ওয়ান পরাবৈদ্যুতিক মাধ্যমযুক্ত যে ধারক তার প্লাসের সঙ্গে কে টু পরাবৈদ্যুতিক মাধ্যমযুক্ত ধারকের প্লাস যুক্ত আছে তাহলে প্লাসের সঙ্গে প্লাস মাইনাস মাইনাস তাহলে এর একটা সমান্তরাল ফলেই আমি ডাইরেক্ট যোগ করতে পারলাম তাহলে অসুবিধা হলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে এবার নেক্সট অঙ্ক এবং তোমরা এটাকে অবশ্যই নোট করে নাও তোমাদের প্রবলেম সেট ওয়ানের ১৮ নম্বর অঙ্ক এবং এরকম ছবির অঙ্ক খুব ইম্পর্টেন্ট তোমাদের বোর্ড এক্সাম হোক বা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য এটা খুব এরকম অঙ্ক খুব ইম্পর্টেন্ট এবং সঙ্গে এই অঙ্কটাও মানে মানে স্পেশালিভাবে এই অঙ্কটাও খুব ইম্পর্টেন্ট কেন যে অ্যাকচুয়ালি এরকম ধারকের সমবায়ের অঙ্ক করার জন্য তোমার আগে প্রধান কাজ হচ্ছে এই ধারকগুলো শ্রেণী সমবায় যুক্ত নাকি সমান্তরাল সমবায় যুক্ত সেটাকে আগে তোমার আইডেন্টিফাই করতে হয় যে এরা শ্রেণীতে যুক্ত নাকি সমান্তরালে যুক্ত সেই জন্য এটাকে আগে তোমাকে আইডেন্টিফাই করতে হয় এবং তোমাদের আমি থিওরি পড়ানোর সময় বলেছিলাম যে শ্রেণী সমবায়ের বৈশিষ্ট্য এবং সমান্তরাল সমবায়ের বৈশিষ্ট্য যদি ভালোভাবে যদি বুঝতে পারো তাহলে এগুলো কিন্তু অঙ্ক করা খুব সহজ সেই জন্য এবার একটু শুধু মন দিয়ে দেখো যে তুমি ধরলে যে যে একটা কি আছে এ পয়েন্ট একটা আছে বি পয়েন্ট তোমার অঙ্কে বলেছে এ ও বি বিন্দুর মধ্যে এই যে এটা একটা স্ট্রাকচার দেওয়া আছে এটা একটা ডায়াগ্রাম দেওয়া আছে তোমাকে বলেছে এ পয়েন্ট এবং বি পয়েন্টের মধ্যে তুল্য ধারকত্ব বার করো তাহলে এই তুমি ধরো যে এ এ পয়েন্টে আছে প্লাস আর বিতে আছে মাইনাস কেন আরে এই ধারককে যদি যদি অ্যাক্টিভ করতে হয় তার মানে অবশ্যই এস এর এক প্রান্তের সঙ্গে ব্যাটারি প্লাস আর এক পয়েন্টের সঙ্গে ব্যাটারির মাইনাস যুক্ত হবে একে যদি অ্যাক্টিভ করতে হয় তাহলে এ পয়েন্টে আছে প্লাস বি পয়েন্টে আছে মাইনাস ঠিক আছে তাহলে এবার একটু যদি মন দিয়ে দেখো এই যে প্লাস প্রান্ত তাহলে কি তাহলে এটা হচ্ছে আমাদের প্লাস প্রান্ত এটা প্লাস প্রান্ত দেখো এই প্লাস প্রান্তের সঙ্গে কে কে যুক্ত আছে এই প্লাস প্রান্তের সঙ্গে কে কে যুক্ত আছে তাহলে এই প্রান্তের সঙ্গে এ ডাইরেক্ট যুক্ত আছে তাহলে এটাও কি হবে প্লাস এবার
উপরে যে একটা টার্মিনাল গেছে তাহলে তাহলে এটা প্লাস হওয়ার জন্য এই টোটাল যে তার এটাও প্লাস, তাহলে এটা প্লাস হলে এই প্লেট এও প্লাস হবে আর এই প্লেট এও প্লাস হবে। তাহলে এই প্রথম ধারকের প্লাস, দ্বিতীয় ধারকের প্লাস এবং তৃতীয় ধারকের প্লাস, ওরা একটাই পয়েন্টে যুক্ত আছে। আবার দেখো এই বি পয়েন্টের যে মাইনাস, তাহলে এটা মাইনাস, তাহলে এই পয়েন্টটা মাইনাস, তাহলে এই পয়েন্ট মাইনাস হলে তাহলে যে তৃতীয় ধারকের এই প্লেট মাইনাস, তাহলে আবার এটা মাইনাস হলে তাহলে এর সঙ্গে যে তার যুক্ত আছে তাহলে এই পয়েন্টটা মাইনাস, তাহলে এটা মাইনাস হলে তাহলে এই প্লেটও মাইনাস আবার এই প্লেটও মাইনাস। তাহলে তোমরা ভালোভাবে যদি দেখো তাহলে এই যে প্লাস পয়েন্টের সঙ্গে তিনটা ধারকেরই তার প্রথম মানে তার তিনটা ধারকেরই কি প্লাস প্লেটগুলি এক পয়েন্টে আছে এবং মাইনাস প্লেটগুলো সব এক পয়েন্টে আছে, ঠিক কি না? যদি ভালো করে দেখো তার মানে এখানে যে তোমাকে যে ছবি দিয়েছে এই ছবিতে এই এটা সি ওয়ান ধারক, এটা সি টু, এটা সি থ্রি। দেখো সি ওয়ানের প্লাস প্লেট, সি টুর প্লাস প্লেট এবং সি থ্রির প্লাস প্লেট দেখো ওরা একটাই পয়েন্টে যুক্ত আছে, এবং সি ওয়ানের মাইনাস প্লেট, সি টুর মাইনাস প্লেট এবং সি থ্রির মাইনাস প্লেট দেখো ওরা ওরা একটাই পয়েন্টে যুক্ত আছে। তাহলে আমরা বলতে পারবো এই সি ওয়ান, সি টু, সি থ্রি তিনটা ধারকেরই প্লাস প্লেটগুলো এক পয়েন্টে এবং এবং এই মাইনাস প্লেটগুলো এক পয়েন্টে যুক্ত আছে। তাহলে এই সমবায়কে আমরা আমাদের সুবিধা মতো আমরা এভাবে লিখতে পারবো। তাই না? আমরা একে এভাবে লিখতে পারবো। কেন? কারণ যে ব্যাপারটা যে তোমাকে এই তার মানে কি তার মানে ওই প্রত্যেকটার কি প্লাস, এই যে এটা সি ওয়ান, সি টু, সি থ্রি প্রত্যেকে প্লাসগুলো এক পয়েন্টে আর মাইনাসগুলো কিসে আছে? এক পয়েন্টে আছে। তাহলে এই তিনটা ধারক কিসে আছে? সমান্তরাল সমবায়। তাহলে অতএব তাহলে আমরা কি বলবো, এই তিনটি ধারক সমান্তরাল সমবায়ে রয়েছে। অতএব তিনটি ধারক, তিনটি ধারক পরস্পর, তিনটি ধারক পরস্পর সমান্তরাল সমবায়ে রয়েছে, তাই তো? তাহলে অতএব অতএব তুল্য ধারকত্ব কত হবে? সি ইকুয়ালস টু সি ওয়ান প্লাস সি টু প্লাস সি থ্রি। তার মানে কত হবে অ্যান্সার? থ্রি প্লাস থ্রি, থ্রি প্লাস থ্রি প্লাস থ্রি, থ্রি প্লাস থ্রি প্লাস থ্রি এত মাইক্রোফ্যারাড। তাহলে সি কত হবে? নাইন মাইক্রোফ্যারাড। তাহলে এটাই হচ্ছে অঙ্ক। তাহলে যে তোমাকে শুধুমাত্র আগে আইডেন্টিফাই করতে হবে যে এরা প্রত্যেকে কীভাবে আছে বা কোন সমবায়ে আছে, সমবায় আইডেন্টিফাই করলেই অঙ্ক শেষ। তাহলে প্রত্যেকটা ধারকের কি প্লাস প্লেটগুলো একটাই পয়েন্টে, একটাই একটা লাইনে আছে আর মাইনাসগুলো মাইনাসগুলোও একটা লাইনে আছে, তাহলে এরা পরস্পর সমান্তরাল সমবায়ে যুক্ত, সমান্তরাল সমবায়ে যুক্ত। তাহলে ওরা ডাইরেক্ট যোগ হয়ে যাবে, হয়ে গেল তার কত? নাইন মাইক্রোফ্যারাড। এবং আশা করি তোমরা বুঝতে পারলে প্রবলেম সেট ওয়ানের কুড়ি নম্বর অঙ্ক যে এরকম একটা স্ট্রাকচার দেওয়া আছে। এবং তার আগে অঙ্কটা পড়ো, যে দেখো তোমাদের বইয়েও ছবি দেওয়া আছে যে ওয়ান মাইক্রোফ্যারাড ধারকত্ব বিশিষ্ট দশটি ধারককে চিত্রে প্রদর্শিত বর্তনীতে যুক্ত করা হয়েছে। এ প্রান্ত ও বি প্রান্ত মানে এ ও বি বিন্দুর মধ্যে তুল্য ধারকত্ব নির্ণয় করো। তাহলে এরকম একটা তোমাদের স্ট্রাকচার দেওয়া আছে,
দেখো একটা দুটা তিনটা চারটা পাঁচ ছয় ছয় চার দশ, মানে দশটা ধারক আছে এবং প্রত্যেকটা ধারকের এককভাবে মান হচ্ছে 1 মাইক্রোফ্যারাড। তাহলে এবার এই সমবায়ে তোমাকে মানে এই এ পয়েন্ট এবং বি পয়েন্টের মধ্যে তুল্য ধারকত্ব মানে সমগ্র সিস্টেমটার ধারকত্ব বার করতে বলেছে, এবং এটা বার করার জন্য তোমাদের আমি শিখাবো লেফট রাইট সিস্টেম। অ্যাকচুয়ালি লেফট রাইট সিস্টেম তোমরা কোথাও দেখতে পাবে না, কোথাও না। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন আমারও এইসব অঙ্ক ধরতে অসুবিধা হতো, যে কোনটা শ্রেণী সমবায়, কোনটা সমান্তরাল সমবায় আমি নিজেও বুঝতে পারতাম না। সেই জন্য আমি নিজেই এটাকে আমার মতন করে সেটা আমি হচ্ছে বুঝেছি। এমন তোমাদের আরেকটা তোমার জিনিস বলে দিই যে এই এখানে ধারকের ক্ষেত্রে আমি যে লেফট রাইট যে সিস্টেম করব, এবং তোমরা ওহমের চ্যাপ্টার যে তোমরা পড়ছো ওই ওহমের সূত্রতেও রোধের বিভিন্ন সমবায়ের এরকম অঙ্ক পাবে, রোধের ক্ষেত্রে এরকম অনেক জটিল জটিল সব সমবায়ের অঙ্ক পাবে, এবং সেক্ষেত্রেও আমরা এই লেফট রাইট সিস্টেমকে কাজে লাগাতে পারি। যে লেফট রাইট সিস্টেম শিখলে তোমরা এই ধারকের সমবায়েরও অঙ্ক করতে পারবে এবং তার সঙ্গে রোধের সমবায়েরও অঙ্ক করতে পারবে, এবং লেফট রাইট সিস্টেমে দুটো আছে স্বীকার্য। যে কী স্বীকার্য, মন দিয়ে এটা নোট করবে, এই লেফট রাইট সিস্টেম যদি করতে পারো তাহলে আশা করি তোমরা যে কোনো জটিল বর্তনীকে তোমরা সহজে প্রবলেম সলভ করতে পারবে এই লেফট রাইটের মাধ্যমে। মানে অ্যাকচুয়ালি কোনটা শ্রেণী সমবায়, কোনটা সমান্তরাল সমবায়, অত কিছু ভেঙে চুড়ে দেখার দরকার নাই, একদম সার্কিট পেয়েছো, লেফট রাইট সিস্টেম মেরে দাও, লেফট রাইট পদ্ধতি মেরে দাও, তারপর তোমার কাজ কমপ্লিট। তাহলে দেখো লেফট রাইট পদ্ধতি, লেফট রাইট পদ্ধতির ক্ষেত্রে সেম যে সাইডটা কি আছে প্লাস, মানে একটা কি আছে, একটা আছে এ পয়েন্ট একটা বি পয়েন্ট, তাহলে একে অ্যাক্টিভ করার জন্য এক সাইডটা কি লাগবে, এক সাইডটা প্লাস থাকবে আর একদিকটা মাইনাসের সঙ্গে যুক্ত হবে ব্যাটারির। তাহলে যেদিকে প্লাস আমি করাচ্ছি লেফট রাইট সিস্টেম, এবং লেফট রাইট সিস্টেমের দুটা আছে স্বীকার্য। কী স্বীকার্য, এক নাম্বার আগে করি এটা প্লাস, তার মানে কি এখান থেকে আধান যাবে, মন দিয়ে দেখে নাও, এখান থেকে আধান যাবে, এই আধানটা এই পয়েন্টে আসবে, তাহলে আধানটা যখন এই পয়েন্টে আসবে তখন কিছু আধান যাবে এদিকে, কিছু আধান যাবে এদিকে, তাই না? কেন এক্ষেত্রে আধানের দুটো রাস্তা খোলা আছে। আবার এই আধানটা এই পয়েন্টে আসবে, এবার এই পয়েন্ট থেকে কিছু আধান যাবে এদিকে, কিছু আধান এবার নিচে নেমে যাবে, এবার যেটা উঠলো উপরে ওর কাছে এবার রাস্তা আছে দুটো, একটা এই দিকে যাবে একটা উপরে যাবে, তাই না? যে এবার তোমাকে দেখতে হবে, তার মানে কি যে আধানটা এই দিকে ভাগ হবে, উপরে যাবে, নিচে আসবে, এদিকে সব জায়গায় ও ডিভাইডেড হবে। তাহলে এবার তোমাকে দেখতে হবে এই লেফট রাইট পদ্ধতি কেন বলছি এরকম, এটা কি আমাদের, এটা আমার লেফট হাত লেফট, এটা রাইট, তাই তো? তার মানে কি হচ্ছে এই লেফট হয়ে ঢুকবে রাইট হয়ে বের হবে, এটাই বলে লেফট রাইট। যে অ্যাকচুয়ালি কি ওই লেফট লেফট হয়ে কি ঢুকছে আর রাইট হয়ে বেরোচ্ছে, তাহলে যখন ঢুকবে তখন লেফট বেরোবে রাইট হয়ে, ঢুকবে লেফট বেরোবে রাইট, ঢুকবে লেফট বেরোবে রাইট, ঢুকবে লেফট বেরোবে রাইট। তার মানে কি ঢুকলো লেফটে রাইট হয়ে বেরোলো, রাইট হয়ে বেরোলো, লাইট রাইট হয়ে বেরোলো, এ রাইট হয়ে বেরোলো। অ্যাকচুয়ালি আধান তো এখানে বাড়ায় না, আধান তো এখানে তো ফ্লো করেই না, ধারক মানে কি ওর মাঝখানে অন্তরক পদার্থ আছে, মাঝখানে আধান ফ্লো করে না, কেন মাঝখানে কি কোনো পরিবাহী পদার্থ নাই, শুধুমাত্র কি এই এই প্লাস এই পাতের জন্য এখানে শুধু ইনডিউসড হয়ে যায়, মানে আধানটা আবেশ ঘটে, ওটাকেই আমি ধরলাম যে আধানটা বাড়িয়েছে, এটাই যে লেফট হয়ে ঢুকবে রাইট বাড়ালো, লেফট হয়ে ঢুকলো রাইট বাড়ালো, লেফট হয়ে ঢুকলো রাইট বাড়ালো, লেফট হয়ে ঢুকলো রাইট বাড়ালো। তাহলে আবার সেম যে বাড়ালো ও আবার উপরে উঠবে, কেন? কারণ এই প্লাস থেকে যে আধানটা বেরোবে ওর কী টার্গেট, ওর টার্গেট হচ্ছে আমি সবচেয়ে কম পথে আমি মাইনাসে পৌঁছাবো, সবচেয়ে কম পথে মানে সবচেয়ে কম বাধাতে ও মাইনাসে পৌঁছাবে, এটাই ওর টার্গেট। তাহলে এখান থেকে বেরোলো উপরে উঠবে, এই বেরোলো উপরে উঠবে, এই উপর থেকে নিচে নামবে, নিচে কেন ওর সবাই কি সবাই মাইনাসের দিকে ছুটবে, তাহলে আবার
सबा एक संगे एसे निये एबार एकटाई लाइन दिए जाबे आबार सेम लेफ्ट हुए ढुकलो राइट हुए बेरोलो सेम लेफ्ट हुए ढुकलो राइट हुए बेरोलो बेरिये आबार एई फांगशनटाई एखाने होबे सेम फांगशन आबार कि होबे आबार एखाने ओर काछे आबार सेम रास्ता खोला आछे एकटा जाबे एदिके एकटा एदिके एकटा एदिके एकटा एदिके लेफ्ट हुए ढुकलो राइट बेरोलो 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 ताले कि होबे आबार सेम ओरा एखान थेके कि होबे एखान थेके बेरिये ओरा माइनासे मिट करबे তাই তো তাহলে এটা আমি অলরেডি একে লেফট রাইট আমি দিলাম ভেঙে এবার এখানে তোমাকে যেটা বললাম যে লেফট রাইট করার জন্য তোমাকে দুটো তোমাকে স্বীকার্য ধরতে হবে এক নাম্বার হচ্ছে লেফট হয়ে প্রবেশ করে লেফট হয়ে প্রবেশ করে রাইট দিয়ে বার হবে राइट दिए निर्गत होबे हाँ जे लेफ्ट हुए ढुकबे राइट हुए बेर होबे लेफ्ट हुए ढुकबे राइट हुए बेर होबे एवं सेकेंड की सेकेंड तुम्हारा लिखे रखबे आधान कम बाधाई गमन करबे যে আধান যেখানে বাধা কম সেই আধান সেই বাধাতে গমন মানে আধান কি আধান যেখানে বাধা কম পাবে আধান সেই দিকেই গমন করবে এটাই লেফট রাইট সিস্টেম লেফটে ঢুকবে রাইটে বেরোবে এবং আধান কম বাধাতে গমন করবে ক্লিয়ার এবার আমরা অঙ্কটা এবার করব তার মানে এবার তোমরা এটাকে তিনটা সেকশন ধরো একটা এ সেকশন এটা আমাদের এ সেকশন এটা টোটালটা হচ্ছে এ সেকশন অ্যাকচুয়ালি তোমার অঙ্কটা একদম ডাইরেক্ট করা যায় ডাইরেক্ট মানে একদম এক লাইনে করা যায় কিন্তু যখন তোমরা পরীক্ষায় করবে এই এক লাইনে করলে হবে না তোমাকে ভেঙে চুরে করতে হবে ওই জন্য আমি ভেঙে চুরে করাচ্ছি এবং যদি তোমাদের এমসিকিউ আসে তাহলে আর ভেঙে চুরে করার দরকার নেই তুমি ডাইরেক্ট एक लाइने अंक हो जाए एक लाइने अंक हो जाए एटा धरो जे ए सेक्शन ए टोटाल टा होच्छे बी सेक्शन एटा आमादेर सी सेक्शन एटा आमादेर सी सेक्शन हलो एबार तोमाके ए सेक्शनेर आगे अपारेशन करते होबे তারপর বি সেকশনের অপারেশন করবে তারপর সি সেকশনে অপারেশন করবে এবং তোমরা তাহলে এবার বুঝবে কী করে যে কোনটা সিনিয়র কোনটা সমবায় যদি দেখো যে প্রত্যেকটা ধারকের লেফটগুলো সব এক পয়েন্টে দেখো এর লেফট যে পয়েন্টে এর লেফট সেই পয়েন্ট এর লেফট সেই পয়েন্ট এর লেফট সেই পয়েন্ট এরও রাইট যে পয়েন্টে তাহলে প্রত্যেকটা কি ধারকের রাইট এক পয়েন্টে যদি দেখো যে কোনো সমবায়ে প্রত্যেকটা লেফটগুলো এক পয়েন্টে প্রত্যেকটা রাইটগুলো এক পয়েন্টে তাহলে ওই সমবায় কী হবে সমান্তরাল আর যদি দেখো এরকম যে একটার লেফট একটার রাইট মানে লেফট রাইট লেফট রাইট লেফট রাইট তাহলে সেখানে কী হবে সেমি কেন রাইটের সঙ্গে লেফট লেফটের সঙ্গে রাইট তার মানে কি যে একটার শেষ একটার শুরু একটার শেষ একটার শুরু মানে তোমাকে আর ভাবতে হবে না যে একটার শেষ একটা শুরু না লেফট রাইট লেফট রাইট লেফট রাইট মানে ওরা এই কম্বিনেশনে আছে তাহলে তোমরা বুঝতে পারবে একটার শেষ একটা শুরু একটার শেষ একটা শুরু তাহলে ওরা সেমি সমবায় আর যদি দেখো যে প্রত্যেকটা লেফট এক পয়েন্ট প্রত্যেকটা রাইট এক পয়েন্ট তার মানে প্রত্যেকের শুরু প্রান্ত এক পয়েন্টে প্রত্যেকটা শেষ প্রান্ত একসঙ্গে তাহলে ওটা হবে কি সমান্তরাল সমবায় তাহলে যদি দেখো যে কোনো চিত্রে এই লেফট রাইট ভাঙার পর যদি দেখো যে প্রত্যেকটা লেফট এক পয়েন্ট প্রত্যেকটা রাইট এক পয়েন্ট তাহলে এরা কী হবে সমান্তরাল আর যদি দেখো যে এরকম আছে কম্বিনেশন লেফট রাইট তাহলে ওটা হবে একটা লেফট একটা লেফট একটা রাইট তাহলে ওটা হবে শ্রেণী সমবায় তাহলে এবার তাহলে তোমরা অবশ্যই সমস্ত ধারণা ক্লিয়ার হয়ে গেছে তাহলে এ সেকশনে শুধু এ সেকশনে প্রত্যেকটা লেফটগুলো এক পয়েন্টে আর রাইটগুলো এক পয়েন্টে তাহলে এ সেকশন কিসে আছে সমান্তরাল সমবায় তাহলে এ সেকশন কিসে আছে সমান্তরাল সমবায় তাহলে
তাহলে লিখবো যে এ সেকশন, তাই তো, এ সেকশন। তাহলে তাহলে এ সেকশনে সবাই কি সবাই আছে, সমান্তরাল সমবায় রয়েছে, সমান্তরাল সমবায়ে রয়েছে। তাহলে সমান্তরাল যদি সমবায়ে থাকে তাহলে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে তুল্য ধারকত্ব কী করে করি, ডাইরেক্ট যোগ করে দিই। তাহলে সমান্তরাল সমবায়, তাহলে অতএব অতএব তুল্য ধারকত্ব কত হবে, সি ওয়ান ইকুয়ালস টু হবে কত, ওয়ান 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 ওয়ান, তার চারটা কিসে আছে সমান্তরালে, তাহলে কী হবে ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান, মানে সি ওয়ান হবে ফোর মাইক্রো ফ্যারাড। এটা হয়ে গেল এ সেকশন। এবার করো বি সেকশন। তাহলে দেখো বি সেকশনে কী আছে, এল আর এল আর, মানে লেফট রাইট লেফট রাইট। তাহলে এই বি সেকশন কিসে আছে, শ্রেণী সমবায়। তাহলে এবার হচ্ছে বি সেকশন, এবার বি সেকশন, তাহলে বি সেকশন কিসে আছে, শ্রেণী সমবায়, শ্রেণী সমবায়। তাহলে অতএব তুল্য ধারকত্ব কত হয়, শ্রেণী সমবায় থাকলে ওরা ওয়ান বাই করে যোগ হয়, তাহলে ওয়ান বাই সি টু ইকুয়ালস টু কত হবে, ওয়ান বাই ওয়ান প্লাস ওয়ান বাই ওয়ান, মানে কত হবে টু। তাহলে সি টু তাহলে কত হবে, হাফ, হাফ মানে জিরো পয়েন্ট ফাইভ মাইক্রো ফ্যারাড, এটা তোমরা পেলে সি টু। এবার সি সেকশন, তাহলে সেম এ সেকশন যেভাবে আছে সিও কি সেভাবে আছে, প্রত্যেকটার লেফটগুলো এক পয়েন্ট, রাইটগুলো এক পয়েন্ট। তাহলে সি সেকশন হবে সি সেকশন। তাহলে এরা কিসে রয়েছে, সমান্তরাল সমবায়, তাহলে সমান্তরাল সমবায়ে রয়েছে। তাহলে অতএব তাহলে তুল্য ধারকত্ব, অতএব তুল্য ধারকত্ব কত হবে, সি থ্রি কলস হবে, সেম এটাও সেম, এই যে ওয়ান 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 ওয়ান, চারটা কিসে আছে সমান্তরালে, তাহলে তুল্য কত হবে, ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান, তার মানে কত হবে, সি থ্রি কলস টু হবে ফোর মাইক্রো ফ্যারাড, তাই তো, ফোর মাইক্রো ফ্যারাড, ক্লিয়ার। তার মানে এই চারটা মিলে কি এখন একটা, এই চারটা মিলে এখন একটা, তাহলে এটা এ পয়েন্ট এখন কি, এখন চারটা মিলে কি তুল্য পেয়ে গেছি, তাহলে এটা কি সি ওয়ান। এই বি সেকশন দুটো মিলে কি একটা, কে, সি টু, সি টু, এই তার দিয়ে, এই তার এ আছে তার। এবার সি সেকশন মানে কি, সি সেক, সি সেকশন মানে তুল্য কত, একটা, এবার সি থ্রি, তাহলে এটা কত হবে সি থ্রি, তাই তো, এটা বি। তাহলে দেখো তাহলে এই এ সেকশন মিলে একটা সি ওয়ান, বি সেকশন দুটো মিলে একটা সি টু, আর সি সেকশনে চারটা মিলে একটা কত, সি থ্রি। তার মানে তাহলে এর সঙ্গে এ আর মানে এ সেকশন বি আর সি কি ওরা এক লাইনে আছে, তাহলে কী হবে, তাহলে এক লাইন মানে সেম, লেফট রাইট লেফট রাইট লেফট রাইট। তাহলে এবার তাহলে এই সি ওয়ান সি টু সি থ্রি, তাহলে এবার তাহলে এই সমগ্র সমবায় তাহলে কিসে আছে, এবার এই সমগ্র সমবায় কিসে আছে, লেফট রাইট লেফট রাইট লেফট রাইট, তাহলে সমগ্র সমবায় কিসে আছে, শ্রেণী সমবায়। তাহলে অতএব তাহলে অতএব তাহলে অতএব তাহলে সমগ্র সমবায় কিসে আছে, শ্রেণীতে। তাহলে অতএব সমগ্র সমবায়ের সমগ্র সমবায়ের তুল্য ধারকত্ব সি হলে তাহলে কি বলবো, ওয়ান বাই সি ইকলস টু ওয়ান বাই সি ওয়ান প্লাস ওয়ান বাই সি টু প্লাস ওয়ান বাই সি থ্রি। তাহলে ওয়ান বাই সি ইকলস টু ওয়ান বাই সি ওয়ান, সি ওয়ান কত, ফোর, তাহলে ওয়ান বাই ফোর প্লাস ওয়ান বাই সি টু জিরো পয়েন্ট ফাইভ প্লাস ওয়ান বাই সি থ্রি মানে ফোর। তাহলে এই টোটালটাকে তোমাকে ক্যালকুলেশন করতে হবে, এবং টোটালটা ক্যালকুলেশন করার পর তোমার এই সি এর মানটা হবে, শুধু সি এর মান হবে জিরো পয়েন্ট ফোর, শুধু এই সি এর মান হবে জিরো পয়েন্ট ফোর মাইক্রো ফ্যারাড। তাহলে এটাই তোমাদের অ্যান্সার।
ए टोटलटा क्योंकुलेशन कर ले तुम्हारे आंसर आसबे 0.4 माइक्रोफैराड तार एवं एटाई तुम्हारे लेफ्ट राइट सिस्टेम ए सेक्शन कर लाम बी कर लाम सी कर लाम देखलाम कि आबार ओरा प्रत्येके एक लाइने आछे माने लेफ्ट राइट लेफ्ट राइट माने आबार तीनटे किसे आछे श्रेणी समबाय ताहले तीनटारे तुल्य करले समग्र समबाय माने ए एवं बी पॉइंटेर मध्ये आमी तुल्य धारकत्व पेये गेलाम। नेक्स्ट प्रब्लेम सेट वानेर 21 नम्बर अंक प्रब्लेम सेट वानेर 21 नम्बर अंक देखो 21 नम्बर कि बोलेछे 21 नम्बर तोमरा सबाई मन दिए पढ़ो जे 0.5 माइक्रोफैराड और 0.75 माइक्रोफैराडेर दुटी धारक के समान्तरल समबाये जुक्त करे समबायटीते 600 वोल्ट विभव बैषम्य प्रयोग करा हलो धारक दुटीते आधानेर परिमाण कत ताहले आगे देखो तोमाके जेई दुटी धारक बोले देवा आछे सेई दुटी धारक समान्तरल समबाये जुक्त आछे ताहले आगे तोमरा छवि आँको सब अंकते जेटा पसिबल हबे सब अंकते तुम्हारा छवि आकार चेष्टा करबे सब अंकते तुम्हारा छवि आकार चेष्टा करबे तार माने दुटा आछे धारक ओरा परस्पर समान्तरल समबाये जुक्त समान्तरल बोलते प्रत्येकटा प्लेटेर प्रथम प्लेटगुलो एक पॉइंटे शेषगुलो एक पॉइंटे एवं धारक एवं धारकत्वेर मान देवा आछे कत धारकत्वेर मान देवा आछे एकटा 0.5 একটা যদি বলি এটা সি ওয়ান কত 0.5 মাইক্রোফ্যারাড এবং সি টু দেওয়া আছে কত 0.75 মাইক্রোফ্যারাড এবং এদেরকে 600 এদেরকে 600 ভোল্ট বিভব পার্থক্যে যুক্ত করা হলো তাই তো মানে একটা এই 600 ভোল্টের একটা ব্যাটারি আছে মানে 600 ভোল্টের সঙ্গে যুক্ত করা হলো তাহলে এবার তোমাকে বার করতে বলেছে এই প্রত্যেকটি ধারকে আধানের মান কত দেখো সমান্তরাল সমবায় এবং শ্রেণী সমবায়ের অঙ্কগুলো একদমই সহজ যখন তোমাদের শ্রেণী সমবায়ের বৈশিষ্ট্য এবং সমান্তরাল সমবায়ের বৈশিষ্ট্য ক্লিয়ার থাকবে সমান্তরাল সমবায়ের বৈশিষ্ট্য কি বলা হয়েছে থিওরি ক্লাসে যে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে ওদের প্রত্যেকটা কি প্রথম প্রান্তগুলো এক পয়েন্টে এবং শেষ প্রান্তগুলো একসঙ্গে যুক্ত থাকার জন্য প্রত্যেকটি ধারকের বিভবের পার্থক্য কি হয় সমান সমান্তরাল সমবায়ে প্রত্যেকটা ধারকের প্রথম প্রান্ত এক পয়েন্টে শেষ প্রান্ত এক পয়েন্টে থাকার জন্য প্রত্যেকটা ধারকের যে তা যে প্রত্যেকটা ধারকের বিভব পার্থক্য হয় সমান এবং এক্ষেত্রে আমি যেই পরিমাণে ভোল্টেজটা সাপ্লাই করেছি এই ভোল্টেজটাই কি এই পয়েন্ট এবং এই পয়েন্টের বিভব পার্থক্য কেন এটা প্লাস হলে এটা প্লাস এটা মাইনাস হলে এটা মাইনাস তাহলে আমি যে 600 ভোল্ট যে বিভব পার্থক্য অ্যাপ্লাই করেছি সেটা কি মানে আলটিমেটলি কি যে এর সঙ্গে প্লাস আর এর সঙ্গে মাইনাস তাহলে তার মানে কি যে এখানে প্লাস এখানে মাইনাস মানে এর দুই প্রান্তেই এই 600 ভোল্ট বিভব পার্থক্যকে অ্যাপ্লাই করা হয়েছে তাহলে যেহেতু ওরা সমান্তরালে যুক্ত আছে সেহেতু এই C1-এরও বিভব যা হবে C2-টির বিভব সেম হবে তাহলে এই দুই পয়েন্টের যে পোটেন্সিয়াল সেটা এরও পোটেন্সিয়াল সেটা এরও পোটেন্সিয়াল কেন এটা সমান্তরালে আছে তাহলে এই দুই পয়েন্টের বিভব পার্থক্য মানে এরও পার্থক্য এর পার্থক্য কেন প্রত্যেকের কি প্রথম প্রান্ত এক পয়েন্টে শেষ প্রান্ত এক পয়েন্টে তাহলে C1 তাহলে অতএব তাহলে C1 ধারকে আধান তাহলে C1 ধারকে আধান কত হবে তাহলে C1 ধারকে আধান হবে কত Q1 ইকুয়ালস টু C1V তাই তো Q1 এ CV তাহলে এই Q1 এ আধান কত হবে সরি C1 ধারকে আধান C1V তাহলে C1 কত 0.5 ইন্টু 10^-6 ইন্টু বি কত 600 তাহলে কত হবে 6^5=30 তাহলে অ্যান্সার হবে 3×10^-4 কুলম তাহলে এটা হলো প্রথমটার অ্যান্সার হলো এবার সেকেন্ড টাইপ সি টু তাহলে সি টু ধারকে আধান তাহলে কত হবে
কিউ টু ইকালস টু হবে সি টু ভি, তাই না? শুধু ধারকত্ব আলাদা কিন্তু বিভব তো একই, কেন সমান্তরালে আছে। তাহলে সি টু কত? 0.75 × 10⁻⁶ এই মাইক্রো ফ্যারাডগুলোকে সব ফ্যারাডে করলাম 10⁻⁶ গুণ করে, তাহলে ইন্টু কত? এরও বিয়োগ পার্থক্য 600 হবে। তাহলে এই টোটালটা যদি গুণ করা যায় তবে গুণ করলে তোমাদের অ্যান্সার হবে 4.5 × 10⁻⁴ কুলম। তাহলে তোমাদের ফার্স্ট পার্ট অঙ্ক কমপ্লিট। দেখো কত সহজ অঙ্ক। এবার কি বলেছে? এবার সেকেন্ড পার্ট। এবার সেকেন্ড পার্ট বলেছে এরপর তোমরাও পড়ো যে এরপর ধারক দুটিকে শ্রেণীতে যুক্ত করে, এরপর ধারক দুটিকে শ্রেণীতে যুক্ত করে একই বিভব পার্থক্য প্রয়োগ করা হলো, তবে এক্ষেত্রে ধারক দুটির আধানের মান কত? তাহলে এবার সেকেন্ড কেস, এবার সেকেন্ড কেস, এবার সেকেন্ড কেসে কি বলেছে? ধারক দুটো একই আছে, শুধু এবার এদেরকে খুলে নিয়ে শ্রেণী সমবায় যুক্ত করা হয়েছে। তাহলে কেমন হবে? এরকম শুধু কিছুই না, এই খুলে দিয়েছে, খুলে দিয়ে শুধু শ্রেণী সমবায় যুক্ত করেছে। তাহলে এর কত আছে? এর 0.5 μF আর এর আছে 0.75 μF এটাই। এবং বিভব কত? সেম, একই পোটেন্সিয়াল, মানে সেম পোটেন্সিয়াল। কত? ওই 600 ভোল্ট। তাহলে এবার বলেছে এই শ্রেণী সমবায়ে, তাহলে এবার বলেছে এই শ্রেণী সমবায়ে যুক্ত করলে তাহলে প্রত্যেকটা ধারকে আধান কত? এবার বলো এই শ্রেণী সমবায়ের বৈশিষ্ট্য কী? শ্রেণী সমবায়ের বৈশিষ্ট্য কী? শ্রেণী সমবায় মানে ওরা একটাই লাইনে আছে, তাই তো? এই শ্রেণী সমবায় মানে ওরা একটাই লাইনে আছে, লেফট রাইট লেফট রাইট। তাহলে ওরা একই সমবায়ে থাকা মানে এই টোটাল সিস্টেমের মধ্যে দিয়ে যে আধানটা ফ্লো করবে ওই আধানটা এটা দিয়েও যাবে, ওই আধানটা এটা দিয়েও যাবে। তাহলে এই শ্রেণী সমবায়ের ক্ষেত্রে ওই সমগ্র সমবায়ের যেটাই মোট আধান সেটা C1 দিয়েও পাস করবে, সেটা C2 দিয়েও পাস করবে। তাহলে শ্রেণী সমবায়ে যেটা মোট আধান সেটা প্রত্যেকটা ধারকেরই আধান। আর কেন সমান্তরালে, সমান্তরালে কি আধানটা ভাগ হওয়ার চান্স আছে, ফলে আধানটা আলাদা হতে পারে ধারকত্ব আলাদা হওয়ার জন্য। কিন্তু শ্রেণীতে ধারকত্ব যতই আলাদা হোক না কেন, যেহেতু একটাই রাস্তা ফলে আধান একই থাকবে। তাহলে এই টোটাল সমগ্র সমবায়ের যে আধানের মানটা বার করতে পারে, আমি টোটাল আধান বার করতে পারলে প্রত্যেকটা ধারকের আধানটা ওটাই হবে। তাহলে আমাকে বার করতে হবে যে অতএব এটা আমাদের সেকেন্ড কেস, এটা আমাদের সেকেন্ড কেস। তাহলে অতএব যেটাই সমগ্র সমবায় আধান ওটাই প্রত্যেকের ধারকের আধান। তাহলে অতএব সমগ্র সমবায় আধান, তাহলে সমগ্র সমবায় আধান মানে কিউ। তাহলে বলো আধান মানে কি? ধারকত্ব ইন্টু ভোল্টেজ। তাহলে সমগ্র সমবায় আধান মানে কি? তাহলে সমগ্র সমবায় আধান মানে তুল্য ধারকত্ব ইন্টু মোট বিভব, টু মোট বিভব। তাহলে তুল্য ধারকত্ব ইন্টু মোট বিভব, তাই না? অ্যাকচুয়ালি কি সমগ্র সমবায়ে আধান মানে সমগ্র সমবায়ে ধারকত্ব ইন্টু মোট বিভব। তাহলে এবারে দুটা ধারক কিসে আছে? সমান্তরালে আছে, সরি শ্রেণীতে আছে, তাই তো? শ্রেণী সমবায়ে আছে। তাহলে সি ইকুয়ালস টু কত হয়? C1 + C2, তাই তো? শ্রেণী মানে কি এটা হয়? তাহলে 1/C, তাহলে কত হবে? C1 + C2 / C1 × C2, তাহলে সি কত হবে? C1 + C2, তাই না? তাহলে যদি দেখো যে দুটা ধারক, অনলি, হ্যাঁ, যে যদি দেখো যে দুটা ধারক শ্রেণী সমবায়ে যুক্ত আছে, তাহলে আর 1/ করে যোগ না করে তোমরা ধারক দুটির গুণফল বা যোগফল করলেই তোমরা অ্যান্সার হয়ে যাবে। তাহলে এই তুল্য ধারকত্ব, তাহলে দুটো আছে, তাহলে কি দুটার গুণফল বা যোগফল করে তুমি তুল্য ধারকত্ব পেয়ে যাবে। তাহলে অতএব তাহলে কথা হবে তুল্য ধারকত্ব, উপরে উপরে কথা হবে
सी ओन इंटू सी टू पाई सी ओन प्लस सी टू सी ओन कत 0.5 इंटू 10 पावर माइनस 6 इंटू 0.75 इंटू 10 पावर माइनस 6 बाई कत बाई बाई दुटार जोगफल ताले 0.5 प्लस 0.75 इंटू 10 पावर माइनस 6 इंटू एटा कि हलो दुटा धारकेर कि गुणफल सी ओन इंटू सी टू बाई सी ओन प्लस सी टू 10 पावर माइनस 6 माइनस 6 टाके कमन निये नियेछि इंटू मोट विभव कत 600 এটাকে গুণ করো তাহলে এই টোটালটাকে গুণ করো এই 10 পাওয়ারে মাইনাস 6 এই মাইনাস 6 কেটে দাও এই টোটালটাকে যদি গুণ করে দাও তাহলে অ্যানসারটা আসবে এটাই কত এই 1.8 ইনটু 10 পাওয়ারে মাইনাস 4 কুলম দেবে অ্যানসার যে অ্যাকচুয়ালি তাহলে এই শ্রেণী সমবায়ের ক্ষেত্রে সমগ্র সমবায়ে যেটাই কি হবে মোট আধান ওটাই একটাই লাইনে আছে ফলে এই মোট আধানটাই প্রত্যেকটা ধারকের মধ্যে দিয়ে যাবে তাহলে যেটাই মোট আধান ওটাই প্রত্যেক ধারকে আধান মানে এই শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায়ের অঙ্ক করার জন্য তোমাকে মেন ওর বৈশিষ্ট্য তোমাকে মনে রাখতে হবে এই বৈশিষ্ট্য মনে রাখলে তোমার অঙ্ক কমপ্লিট করে নাও এবার নেক্সট তোমাদের 22 নম্বর অঙ্ক দেখো কি বলেছে যে প্রদর্শিত বর্তনীর পি ও কিউ বিন্দুর মধ্যে তুল্য ধারকত্ব বার করো তাই তো এই একটা চিত্র দেওয়া আছে এই চিত্রের এই পি ও কিউ মধ্যে তুল্য ধারকত্ব মানে সমগ্র সমবায়ের তোমাকে তুল্য ধারকত্ব বার করতে বলেছে তাহলে কি করবে লেফট রাইট পদ্ধতি একদম লেফট রাইট পদ্ধতি যেটা পি প্রান্ত একে প্লাস নাম দাও যেটা কিউ প্রান্ত ওকে মাইনাস নাম দাও তাহলে এই পি থেকে আধান যাবে আধানটা এই যখন পয়েন্টে আসবে ওর কাছে দুটো রাস্তা খোলা আছে একটা যাবে এই দিকে একটা এদিকে তাই তো তাহলে একটা এদিকে লেফট হয়ে ঢুকলো রাইট হয়ে বেরিয়ে চলে আসলো একটা যাবে উপর দিকে লেফট হয়ে ঢুকলো রাইট হয়ে বেরিয়ে চলে আসলো সেম লেফট হয়ে ঢুকলো রাইট হয়ে বেরোলো নামলো নিচে লেফট হয়ে ঢুকলো রাইট হয়ে বাড়ালো তাহলে এবার দেখো তো তাহলে এবার দেখো এখানে এই কীভাবে আছে দেখো যেটা উপরের অংশটা যেটা উপরের অংশ হ্যাঁ যেটা উপরের অংশ কত এটা 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 দেখো লেফট রাইট লেফট রাইট লেফট রাইট আর এটা অনলি লেফট রাইট দেখো তাহলে উপরের অংশ কীভাবে আছে লেফট রাইট লেফট রাইট লেফট রাইট তাহলে এই উপরের টোটাল মিলে কি একটা পাবো তাহলে এই উপর কি লেফট রাইট লেফট রাইট তাহলে উপরের পোর্শনটা কিসে আছে শ্রেণী সমবায় আছে তাহলে উপরের টোটাল মিলে কি একটা পাবো তাহলে উপরের টোটালের সঙ্গে উপরের টোটালের সঙ্গে কি উপরের টোটালের লেফটের সঙ্গে এর লেফট তাই না এই উপরের এই তিনটা মিলে কি একটা পাবো না তাই তিনটা মিলে ওর একটার লেফটের সঙ্গে এর লেফট যুক্ত আছে আর টোটালটার রাইটের সঙ্গে এর রাইট যুক্ত আছে তার মানে এই উপরের তিনটা কিসে আছে শ্রেণী সমবায় আর ওর সঙ্গে এটা সমান্তরালে আছে তার মানে এই ছবিটাকেই আমরা আবার এভাবে লিখতে পারবো মানে এভাবে আঁকতে পারবো তাই না দেখো এটা কত পি এটা হচ্ছে কিউ তাহলে এই ছবিকে আমরা এভাবে আঁকতে পারবো দেখো লেফট রাইট লেফট রাইট লেফট রাইট তাহলে উপরের টোটাল পোর্শনটা কিসে আছে একটাই লাইনে লেফট রাইট এবং এই টোটালের কি লেফটের সঙ্গে এর লেফট এক পয়েন্টে এর টোটাল রাইটের সঙ্গে ওর রাইট এক পয়েন্টে তাহলে ওদের মান আছে কত এটা 1 1 1 1 তাহলে উপরের তিনটা কিসে আছে শ্রেণী সমবায় তাই তো তাহলে অতএব তাহলে উপরের অংশের তাহলে উপরের অংশের তুল্য ধারকত্ব কত হবে 1/C1 ইকুয়ালস হবে কত
তিনটা শ্রেণীতে মানে ওয়ান বাই করে যোগ হবে, তাহলে ওয়ান বাই সি ওয়ান কত হবে, ওয়ান বাই ওয়ান প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস ওয়ান বাই ওয়ান মানে কত হবে থ্রি, তাহলে সি ওয়ান তাহলে কত হবে ওয়ান বাই থ্রি মাইক্রোফ্যারাড, তাই তো। এবং এর এ কি, এ তো একাই, ও তো একাই আছে, তাহলে ওর এটা যদি কত হয়, যদি সি টু যদি কত হয়, আমার যদি ওয়ান হয় মানে এটা সি টু, তাহলে এই এই তিনটা মিলে সি ওয়ান ও একাই হচ্ছে সি টু, তাহলে এই দুটা মিলে কি, এই তিনটা মিলে কি একটা হবে, একটা মানে লেফট রাইট, এটাও লেফট রাইট, তাহলে এর লেফটের সঙ্গে এর লেফট আর এর রাইটের সঙ্গে এর রাইট, তাহলে এই তিনটার তুল্য সঙ্গে যে সিঙ্গেল আছে তাহলে ওরা দুটা কি, তাহলে এরা দুজন তাহলে এখন কিসে আছে, সমান্তরাল, তাহলে এই সি ওয়ানের সঙ্গে সি টু কিসে, সমান্তরালে, তাহলে অতএব অতএব সমগ্র সমবায়ের তুল্য ধারকত্ব তাহলে কত হবে, সি ইকুয়ালস টু হবে ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান, তাহলে যোগ করলে কত হবে, যোগ করলে হবে ফোর বাই থ্রি মাইক্রো ফ্যারাড, এটাই হয়ে গেল অ্যান্সার। এবার নেক্সট আমাদের তেইশ নাম্বার, নেক্সট প্রবলেম সেট ওয়ানের তেইশ নাম্বার, সহজ অঙ্ক মন দিয়ে পড়ো, যে 0.2 মিটার ব্যাসের কিছু বৃত্তাকার ধাতব পাত এবং একই ব্যাস ও 5×10⁻¹⁵ মিটার বেদযুক্ত এক সেট কাগজে চাকতি দেওয়া হলো, কাগজের পরা বৈদ্যুতিক ধ্রুবক ফোর, তবে ওয়ান মাইক্রোফ্যারাড ধারকত্বের একটি ধারক তৈরি করতে ন্যূনতম কতগুলো ধাতুর পাত প্রয়োজন হয়, তার মানে তোমাদের এই অঙ্কটা কিসে, সমান্তরাল পাত ধারকের ধারকত্ব, কিন্তু এখানে এবার এন সংখ্যক প্লেট আছে, তাহলে তোমরা জানো যে এন সংখ্যক, এন সংখ্যক পাতের জন্য ধারকত্ব কত হয়, সি ইকুয়ালস টু হয় এন মাইনাস ওয়ান ইন্টু কে এপসাইলন জিরো আলফা বাই ডি, এটা কিন্তু হয়, এটা হয়, হ্যাঁ এটা হয়। তাহলে এবার তোমাকে বার করতে কী বলেছে, যে কতগুলো প্লেট লাগবে, মানে কতগুলো প্লেট লাগবে মানে এই এন এর মানটা কত হবে, তাছাড়া তোমার সব ভ্যালু দেওয়া আছে, সব সব মান দেওয়া আছে, কী দেওয়া আছে, 0.2 মিটার ব্যাসের কিছু সংখ্যক বৃত্তাকার প্লেট আছে হলো, তাহলে ওই ধাতব যে প্লেট, ওই ধাতব প্লেট কি এবার এক্ষেত্রে বৃত্তাকার প্লেট, মানে এরকম, মানে এরকম প্লেট নিয়ে একটা ধারক তৈরি করেছে, তাহলে এখন তাহলে কি, এখন বৃত্তাকার প্লেট আছে, এখন এক্ষেত্রে এবার বৃত্তাকার প্লেট আছে, এটা এন মাইনাস ওয়ান লিখে দাও, এবং তোমাকে যে ধারকত্ব বার করতে বলেছে সেই ধারকত্বের মানটা কত, ওয়ান মাইক্রোফ্যারাড, তার মানে ওই ধারকত্বের মানটা কত হবে, মানে তোমাকে কতগুলো সেট মিলিয়ে সে ধারকত্ব ওয়ান করতে হবে, তাহলে ধারকত্বের মানটা কত, ওয়ান মাইক্রোফ্যারাড, তাহলে ওয়ান ইন্টু টেন পাওয়ারে মাইনাস সিক্স ফ্যারাড, এন মাইনাস ওয়ান, কে কে মানে কি, পরা বৈদ্যুতিক ধ্রুবক মানে ফোর, এপসাইলন জিরো মানে 8.854×10⁻¹২, তাই না, আলফা মানে পাতের ক্ষেত্রফল, তাহলে এখানে পাত কিসের আছে, পাত আছে বৃত্তাকার, তাহলে ক্ষেত্রফল কত হবে, পাই আর স্কোয়ার, তাহলে পাই ইন্টু 0.1 তার স্কোয়ার, তাই না, কেন 0.2 মিটার ব্যাস, তাহলে ব্যাসে কত হবে 0.1, ডি মানে দুটো পাত দ্বয়ের মধ্যে ব্যবধান মানে বেদ কত দেওয়া আছে, 5×10⁻¹⁵ মিটার স্কোয়ার, তাহলে সব ভ্যালু আছে, তাহলে এটা ভ্যালু পাবে, তো এখানে আগে তোমাকে বার করতে হবে এন মাইনাস ওয়ান, আগে তোমাকে বার করতে হবে এন মাইনাস ওয়ান, এই এন মাইনাস ওয়ানের যে ভ্যালু সেটা আসবে প্রায় 45 মানে 45, তাহলে এন কত হবে, তাহলে এন হবে 45+1 মানে 46, তার মানে এই টোটাল কে এর মান দেওয়া আছে, আলফা এত ডি এত, এই টোটাল মিলিয়ে ওই বৃত্তাকার পরিবাহীগুলির মিলিয়ে ওই সমান্তরাল পাত ধারকের ধারকত্ব ওই ওয়ান মাইক্রোফ্যারাড করার জন্য তোমাকে 46টি প্লেট লাগবে,
एकदम सम्पूर्ण सिम्पल अंक सूत्र बसाले अंक कमप्लीट अवश्य कर नाओ।